কোন সময় বীজ দিলে এটা ভালো হবে? সকালে বীজ দিলে সবথেকে ভালো হয়। কয়টার সময়? আর লবণ খাইতে দেওয়া লাগবে না, এক সপ্তাহ, গরু হোক আর ছাগল হোক। ছাগল হিটে আসার মানে কতক্ষণ পরে আর কি বীজ দেওয়াটা ভালো হয়? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। জিহাদুল অফিসিয়াল চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা উপস্থিত আছি পাবনা জেলার ঈশ্বরদী থানার ফরিদপুর গ্রামে আসছি। এখানে মূলত আজকে আমি আপনাদের পাঠানকে বীজ নেওয়া নিয়ে আর কি হিটে আসা নিয়ে কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করি। তো সরাসরি চলুন পাঠান মালিকের সাথে গিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নাম কি আপনার? আমার নাম হান্নান। এখানে মোটামুটি পাঠা আছে অনেকগুলো দেখতেছি। এই পাঠা আমি আজ 18 বছর পালি। কত কি রকম লাগতেছে পাঠা পালন করে? হ্যাঁ, এতে আল্লাহ পাক চলল। আচ্ছা, তার মানে আপনার মূল ব্যবসাটা এটা? এটাই। হ্যাঁ। আচ্ছা, আপনার মূল ব্যবসা এটা, এটার পাঠার মূল তো পালার কারণটা কি, মানে কিসের জন্য এটাতে আসলেন আর কি? এটা আসলাম যে মানুষের দেশের উন্নত হবে, এই জন্য আমি এই জিনিসটা রাখলে মানুষের সেই আগে সর্দি যাইতো, সেই মনে করেন যে মন পড়া ধানা দেওয়া যাইতো, এখন এলাকার লোক আর কোথাও যায় না, আমার কাছে আসে, এখন দূর দূর থেকে আমার কাছে আসে। তো আপনার এখানে মূলত আপনার ছাগল আর কি ইয়া করেন আর কি, বীজ দেন আর কি? এখানে বীজ দিই। আচ্ছা, তো আপনার ছাগল যদি বীজ দেন তাহলে একটু ছাগলের বীজ নিয়ে আপনার সাথে কথা বলি। বলেন। তো আপনার বীজ যেহেতু দেন, তো আপনার মানে এখন ছাগলের জাত তো অনেক রকমের জাতি এখন বর্তমান আছে বাংলাদেশে, অনেক জাতের পাঠাও আছে। পাঠাও আছে। আপনার কাছে কি মনে হয় কোনটা পালন করে ভালো? করস ছাগলগুলো সবচেয়ে ভালো। করস ছাগলগুলো? করস ছাগলগুলোর অসুখও কম, খায়ও ভালো। আচ্ছা, তো আপনার এখানে এই পাঠা যে আপনার ইয়াগুলো দেন, মানে আগে করত যেগুলো ছাগল আছে দেখা যায় যে অনেক আমাদের দেশীয় জাত যেগুলো আছে সেগুলোর ছোট ছোট একটু, ওই যে দেশাল পাঠা দিয়ে দেশালগুলা দিই, করসগুলা দিই, করস দিই। যেহেতু আপনার ওই ছোট ছাগলকে ভালো বীজ দেওয়ার জন্য বড় বড় ছাগলের কাছে যেহেতু যায়, পাঠার কাছে যেহেতু যায়, ওইটা দেওয়া ঠিক না। আচ্ছা, সেটাই বলতেছি। তো আপনার এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে একটা ছোট ছাগলকে কি বড় ধরনের? না, ছোট ছাগলে ছোট পাঠা দিতে হবে। ছোট পাঠা দিতে হবে? ছোট প্রথম পোয়াতি মনে করেন না, কষ্ট হয় খুব। আচ্ছা, ওটা ডেলিভারি করা কি জন্য সমস্যা এটা বলতে পারবেন? ওটা ডেলিভারি করা যায় না, জায়গাটা থাকে হচ্ছে ছোট, মানে জরার লারিটা ছোট থাকে। আচ্ছা, এই জন্য মনে করেন ওই জন্য বড় ফাটা দিলে ওই বাচ্চাটা ভিতরে মোটা হয়, বড় হয়। আচ্ছা, ওইটা ডেলিভারি করা যায় না। আচ্ছা, তো আপনার ওটা মারাও যেতে পারে? মারাও যেতে পারে না? হ্যাঁ। আচ্ছা, তো আপনার মূলত হচ্ছে আপনার এখানে আপনি যেটা বলতেছেন যে ছোট ছাগল ছোট জায়গা থাকার কারণে বড় পাঠাতে দিলে একটু সমস্যা হয়? সমস্যা হয় ডেলিভারি হতে না? আচ্ছা, সবগুলো বীজ কি একই রকম? না, এগুলো ভরায় 200 করি। আর ওই তোতা ভরায় 300 করি। তোতা পড়ি না? হ্যাঁ, তোতা পড়ি। এখন আপনার বীজ নিয়ে একটা কথা বলি যে আপনার একটা ছাগল, পাটি ছাগল ডাক আসার লক্ষণ, ওই ডাক আসার লক্ষণ, তিন দিন সাদা চাপ ভাঙবে, সাদা চাপ ভাঙবে তিন দিন, তিন দিন পরে মনে করেন যে ওই ছাগলটার হিট আসবে। একটা ছাগল, একটা ছাগল বাচ্চা থেকে বড় হওয়ার কয় মাস পরে হিট আসে? ওই ওটা হিসাব নেই, পাঁচ মাস পরেও আসে, কতগুলো ছয় মাস পরেও আসে। আচ্ছা, আপনার মতে কত মাস পরে দিলে ভালো হয়? মানে কত বছর ধরেন? ছয় মাসের, আট মাসের বাচ্চাটা হিট দিলে ওই বাচ্চাটা ধরেন স্বাস্থ্যটা ভালো থাকে। অনেকে আছে দেখা যায় ছয় মাসেও আসে, কিন্তু হ্যাঁ ওইটা হিট দিলেও যে বাচ্চা সই হয়, মানে বাচ্চা ভালো হবে না, ভালো হবে না। আপনার মতে আপনি আট মাসের প্লাস, আট মাস প্লাস হলে জিনিসটা ভালো হয় আর কি? না, ছাগল হিটে আসার মানে কতক্ষণ পরে আর কি বীজ দেওয়াটা ভালো হয়? 24 ঘন্টা পরে। 24 ঘন্টা পরে? না, ঘন্টা পরে হিট দেওয়া। হিট যদি চলে যায় তারপরে আবার হিট আসতে কতটুকু টাইম লাগে? এই এক সপ্তাহ। এক সপ্তাহ মাত্র? এক সপ্তাহের মধ্যে এসে যায়। আচ্ছা, হিট আসলে মূলত ছাগল যেগুলো নেজ বাইরে নেজ ঘোরাবে। আচ্ছা, অনেক ছাগল আছে, অনেক জাতের ছাগল আছে কিন্তু সেগুলো কিন্তু ডাকে না, ওই যে সাদা চাপ ভাঙবে, সাদা চাপ আসবে, সাদা চাপ আসবে আসলে বাচ্চা ধারণ করবে না, তাই? হ্যাঁ। আচ্ছা, তো আপনার এখানে পাঠাগুলো একটু জাতগুলো একটু বলেন দেখি, এটা কি জাতের? এটা এখানে দেখতেছি কাজ লালটা, এটা যমুনাপাড়ি। যমুনাপাড়ি? না। আর এই যেটা, এটা নেপালি। নেপালি? না, নেপালি। এটার বৈশিষ্ট্য কি? নেপাল গরুগুলা দেখেন না, ওই নেপাল গরু আর এগুলো একই জাত। একই জাত? না, এই জন্য তো এটার ছোট পাটি ছাগলকে বাচ্চা হিট দিলে মনে করেন যে টাইনি বাই করা যাবে, বড় হবে বাচ্চাগুলো, মাথা মোটা হবে। আচ্ছা, আপনার মতে যেটা যে বড় ছাগলকে বড় পাঠাতে বীজ দাও আর ছোট ছাগলকে ছোট ইয়াতে বীজ দাও আর কি? না। আচ্ছা, তারপরে যে এখানে দেখতেছি লাল কালারের একটা ছাগল, যেটা পাঠা, এটা রাম। রাম? এটা না, এটার নাম রাম। এটা রাম থাকে। আর এটা? এটা তোতাপুরি করস। এগুলোকে খাবার দেন কি কি পাঠাগুলোকে? ছোলা খায়, ভুসি খায়। ছোলা খায়, ভুসি খায়? না, কাঁঠাল পাতা খায়। কাঁঠাল পাতাগুলো খায়। খরচ দিনে কিরকম যাচ্ছে? এখানে কয়টা ছাগল আছে আপনার পাঠা? আমার আটটা আছে। আটটা পাঠা আছে? না, খরচ কিরকম যাচ্ছে? 400 টাকা লাগে প্রতিদিন। আটটা পাঠাতে মাত্র 400 টাকা? 400 টাকা লাগে।
কোন সময় বীজ দিলে এটা ভালো হবে? সকালে বীজ দিলে সবথেকে ভালো হয়। কয়টার সময়? ধরেন ভোর 6টা থেকে বেলা 10টা পর্যন্ত। 6টা থেকে 10টা পর্যন্ত? 10টা পর্যন্ত। আর বিকেলে কি কোনো টাইম? আবার আসর ধরেন বেলা 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই টাইমে বীজ দেওয়া দিলে ভালো হয়? বীজটা দিলে ধরেন বীজটা ভালো হয়। ভালো হয় না? বীজ দেওয়ার কি খাবার খাওয়ানো দরকার? না না না, খালি পেটে নিয়ে আসতে হবে। 3 ঘন্টা পর 4 ঘন্টা পরে খাইতে দিতে হবে। তার আগে কোনো খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া নেই। আচ্ছা। আর লবণ খাইতে দেওয়া লাগবে না, এক সপ্তাহ গরু হোক আর ছাগল হোক। এক সপ্তাহ লবণ খাওয়ানো যাবে না। বীজ দেওয়ার পরে? বীজ দেওয়ার পরে। আচ্ছা, বীজ দেওয়ার পরে লবণ খেতে দেওয়া যাবে না? না না, লবণটা হচ্ছে অ্যাসিড। আচ্ছা, ওই জন্য বীজ দিলে এক সপ্তাহ লবণ খাওয়াইতে হয়। আর কোনো কিছু লক্ষ্য করতে হবে আর কোনো দিক দিয়ে? না না, কোনো লক্ষ্য করা লাগবে। আচ্ছা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এতটুকু শেষ করে দিচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি। আর আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।